বলছি বৌদি, কটার সময় থেকে বেরিয়েছেন? কেমন লাগছে ভোলেনাথের? জোর সে জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। তো চলে এসেছি আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পূর্ব মিদনাপুর জেলার ভগবানপুর থানার গুড়গ্রাম অঞ্চলে। তো আজকে হচ্ছে মহা শিবরাত্রি। শিবরাত্রির প্রত্যেকের শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। তো এই শিবরাত্রি উপলক্ষে কিন্তু আমাদের এই গুড়গ্রাম অঞ্চলে হচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য, দেখতে পাচ্ছ, গ্রাম থেকে মা বোনেরা এবং ভাই বোনেরা সকলে এসছে। বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কেলাঘাই নদীর পাড়ে। তো এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কেলাঘাই নদী। নদীর ওপার হচ্ছে ময়না থানা আর নদীর এপার হচ্ছে ভগবানপুর থানা। আর ওই হচ্ছে আমাদের গুড়গ্রামের খেয়াঘাট, দেখতে পাচ্ছ। তো এই গুড়গ্রামের খেয়াঘাট হচ্ছে ময়না এবং ভগবানপুর দুটো থানার মধ্যে সংযোগ স্থাপন করেছে। তো সেই গুড়গ্রাম খেয়াঘাটের সামনেই হচ্ছে জল তোলার জন্য এসছে এখানে, দেখতে পাচ্ছ। এখন বাজে বিকেল 5টা মতো। তো তোমাদেরকে একদম সরাসরি দেখাচ্ছি স্পট থেকে। আর এদিকে চলছে হচ্ছে বর্মন মিউজিক চণ্ডীপুরের, মোটামুটি 2-3 দিন ধরে সেট আপটা চলবে এখানে। মোটামুটি কমিটির দাদা ভাইদের কাছ থেকে জেনে তোমাদেরকে বলবো কদিন ধরে বাজবে। বর্তমানে এখানে কিন্তু এখন জল তোলা চলছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। বলছি বৌদি, কটার সময় থেকে বেরিয়েছেন? কত সময় লাগলো জল আনতে? আচ্ছা, এখানে বাড়ি আপনাদের? প্রতি বছরে আসেন? কেমন? আচ্ছা, এ বছর ফার্স্ট হচ্ছে আর কি, কেমন লাগছে বলুন? আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন লাগছে বলুন আপনাদের? ভালো লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি সকলে জল তুলে নিয়ে আসে। আপনারা জল তুলে নিয়ে এলেন নাকি? তুলতে যাবেন না? এই নদীতেই তোলা হবে? এই নদীতেই তোলা হবে? তুলে জল কোথায় ঢালবেন? এখানে যে বাবা আছে ওনার মাথায় নাকি? আচ্ছা আচ্ছা, মন্দির ওদিকে আছে? আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছ মোটামুটি সকালে জল তোলার জন্য এসছে এখানে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ একদম সরাসরি লাইভ। শুরু হয়ে গেছে মোটামুটি, একটু সন্ধ্যা হয়ে গেল জল টল তোলার জন্য। এবার স্পিকার চেক দিচ্ছে, দেখাচ্ছি তোমাদের সরাসরি, চলো দেখতে থাকো। চণ্ডীপুর
বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু এখানকার শিব মন্দির। এখানে কিন্তু শিবরাত্রিটা আজকে হবে, আর এদিকে ঠিক দেখতে পাচ্ছ। বলছি তাহলে কাকু, এখানে পূজোটা কতদিন ধরে হয়? আজকে প্রায় 10 বছর। 10 বছর হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে আজ, মানে ফলটল কাটা হচ্ছে কিসের জন্য? আচ্ছা, যারা আসবে এখানে জল ঢালতে তাদের জন্য আর কি। আচ্ছা আচ্ছা, বক্সও কিন্তু 3 দিন থাকবে নাকি? ওরে, বক্সও 3 দিন থাকবে? আচ্ছা, তো বক্সও কিন্তু 3 দিন থাকবে। আর এদিকে দেখতে পাচ্ছ একদম কিন্তু ফলটল কাটাকুটি হচ্ছে। আর জায়গাটার নাম হচ্ছে গুড়গ্রাম, একটু বলে দিন। এখানে কিন্তু বর্মন, আচ্ছা শিব শক্তি সংঘ, এখানে কিন্তু বর্মন মিউজিক এসছে, আর এখানে কিন্তু শিবরাত্রি উপলক্ষে চলছে। তাহলে দাদা একটু বলে দাও কতদিন চলবে এখানে? আমাদের এই পুজো আজকে 14 বছর তো পদার্পণ করলো। আচ্ছা, তাই সবাই ভক্তদের বলবো আরো যেন আসে। আচ্ছা, এই তোমার লাইভ দেখে ভিডিও দেখে একদম একদম। আর এখানে আকর্ষণ কি রয়েছে, বর্মন মিউজিক নাকি? বলছি এখানে আকর্ষণ কি রয়েছে, বর্মন মিউজিক? আমাদের আজকের আকর্ষণ বর্মন মিউজিক। বর্মন মিউজিক, তো এখানে কিন্তু বর্মন মিউজিক এসছে। আর এটা একদম অ্যাকচুয়ালি প্রপার জায়গাটার নাম বলে দাও। প্রপার জায়গা হচ্ছে গুড়গ্রাম ফুটবল মাঠ। গুড়গ্রাম ফুটবল মাঠ, ফুটবল মাঠ ভগবানপুর থানা। আর এদিকে কিন্তু কমিটি, আচ্ছা গুড়গ্রাম শিব শক্তি সংঘ, শিব শক্তি শ্মশান সংঘ, শ্মশান সংঘ। আর এদিকে দাদা ভাই নামটা তোমার? আমার নাম শক্তিপ্রিয় প্রামাণিক। আর এদিকে শক্তি প্রামাণিক দা রয়েছে, একটু হাই দেখাও। আর এদিকে কিন্তু দাদা,